একটি মেয়ে দৌড়ে অনেক পিছিয়ে খেলা শেষ করল। তার বাবা যখন উচ্ছ্বসিত হয়ে হাততালি দিচ্ছে, সে বলল, বাবা আমি রেসে 15th হয়েছি। বাবা, তুমি ফার্স্ট হয়েছ 30 জনের মধ্যে। মেয়ে, কি করে তাকিয়ে দেখো, তোমার পেছনে আরও 29 জন। মেয়ে, খুশি হয়ে, কিন্তু বাবা সামনেও যে 14 জন রয়েছে। বাবা, তার কারণ ওরা আরও বেশি প্র্যাকটিস করেছে, পায়ের মাসেল শক্তপোক্ত করতে যত্ন নিয়েছে। পরের বার তুমি আরও ভালো করে চেষ্টা করো, নিশ্চয়ই আরও ভালো হবে। মেয়ে, খুব খুশি, বাবা আমি খুব চেষ্টা করব, অনেক প্র্যাকটিস করব, আর পরের বার ফার্স্ট হব। বাবা, অল দ্য বেস্ট, কিন্তু মনে রেখো পরের বারও এই রেস বা কোনো না কোনো রেসে কেউ না কেউ তোমার থেকে এগিয়ে থাকবে, আর কেউ না কেউ থাকবে তোমার থেকে পিছিয়ে। সে নিয়ে কখনো মন খারাপ করো না, বরং সামনে যারা থাকবে তাদের সাফল্যে আনন্দ করো, কারণ তাদের মধ্যে সত্যি এমন কিছু আছে যা তোমার চেয়ে আলাদা। মন থেকে অ্যাপ্রিসিয়েট করো, যারা পিছিয়ে থাকবে তাদের উৎসাহ দিও, তাহলে জীবনে বড় রেসটায় সবসময় এগিয়ে থাকতে পারবে। নিজেকে কখনো অন্য কারোর সঙ্গে তুলনা করো না, কারণ প্রত্যেকের পরিবেশ, পরিস্থিতি, সুযোগ, দুর্যোগ, প্রতিভা সব আলাদা আলাদা হয়। কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে প্রত্যেকে সেরা হয় নিজের নিজের জায়গায়।